এএফসি কাপের গ্রুপ পর্বে শুভ সূচনা করেছে বসুন্ধরা কিংস। কলকাতার সল্টলেকে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে 1-0 গোলে হারায় অস্কার ব্রুজনের দল। জয়সূচক গোলটি করেন নুহা। সুখন সরকারের রিপোর্টে বিস্তারিত। সোহেল রানা, রবিনো, নুহা আর মিগেল, তিন ফরওয়ার্ড ম্যাচের শুরু থেকেই ছন্দময় ফুটবলে মনোযোগী। ম্যাচের 5 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু হয়নি। 11 মিনিটে আবারও কিংসের আক্রমণ, আবারও হতাশ ভক্তরা। কিংস হারায় এগিয়ে যাওয়ার সুযোগ। রবসন ইব্রাহিমরা যখন একের পর এক সুযোগ হারাচ্ছিল, ঠিক তখনই কিংসে আলো ছড়ায় নুহা। সোহেল রানার লম্বা ক্রসে হেড করে কিপারকে বোকা বানিয়ে মাঝিয়ার জালে বল জড়ান এই বিদেশি। মুহূর্তে উল্লাস ছড়িয়ে পড়ে কিংস শিবিরে। লাল সবুজের ক্লাব এগিয়ে যায় 1-0 গোলে। সাপ মোচনও হয়ে গেল, এবার তিনি ভুলটা পানিশ করলেন ঠিকঠাক। এরপর পাল্টা আক্রমণে যায় মাজিয়া স্পোর্টস। 39 মিনিটে স্টিয়ার শট ঠেকিয়ে কিংসকে রক্ষা করেন জিকো, তাতে প্রথমার্ধ শেষ হয় 1-0 গোলে। জিকোর কাছ থেকে যদিও তিনি নিয়ার পোস্টটাকে আগলেই রেখে বিরতির পর আবারও গতিময় ফুটবল খেলতে থাকে কিংস, কিন্তু তাদের স্কোর করার সুযোগ দেয়নি মালদ্বীপের ক্লাব মাজিয়া। কিংসকে থামানোর পাশাপাশি তাদের চেষ্টা ছিল গোল শোধে, কিন্তু সে আশা পূরণ করতে দেয়নি কিপার জিকো। ম্যাচের 85 মিনিটে হামজার শট ঠেকিয়ে আবারও দলকে বাঁচান এই বাজ পাখি। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের কিংস। আগামী 21 মে একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। কৃতজ্ঞতা প্রকাশ করছেন বসুন্ধরা। সুখন সরকার, নিউজ 24। এক গোলের